মার্কিন পররাষ্ট্র দফতরে যে নিয়মিত ব্রিফিং হয় তাতে প্রায় প্রতিদিন বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয় এবং কিছু জবাব আমরা পাই। এতে আমেরিকান সরকারের পলিসি নতুন কিছু জানা যায় তা না, কিন্তু তার পুরনো পলিসির এক ধরনের রিইটারেশন বা এক ধরনের নতুন করে সেটাকে আবার বলার এক ধরনের টেন্ডেন্সি আমরা যারা করেন তাদের কাছ থেকে দেখি। যাই হোক, গতকাল একটা নিউজ এই ব্রিফিং সংক্রান্ত, সেটা হচ্ছে বাংলাদেশে যে মার্কিন ভিসা নীতি হয়েছে সেই ভিসা নীতির পরিস্থিতি কী সেটা নিয়ে ব্রিফিং হয়েছে এবং অনেকেই দেখলাম এটা নিয়ে শেয়ার করছেন। আমরা এই পর্যায়ে এসে একটা আলোচনা আমাদের মনে হয় করা উচিত হবে, সেটা হচ্ছে আমেরিকা যে ভিসা নীতি বাংলাদেশে নিয়েছিল 2023-এর মে মাসে, যেটা আসলে আনপ্রেসিডেন্টেড, পৃথিবীর আর কোনো দেশে নির্বাচনের 7 মাস 8 মাস আগে এরকম কোনো ভিসা নীতি নেওয়া হয় নাই, এবং সেই ভিসা নীতি কাজ করবে বা যেভাবে কাজ করবে বলে আমরা অনেকেই ধারণা করেছিলাম সেটাকে আদৌ কাজ করেছে। সুতরাং ভিসা নীতি নিয়ে কি বলা হয়েছে এবং সেটার প্রভাব কি হয়েছে সেটা নিয়ে কথা বলতে চাই। আর কয়েকদিন আগের আরেকটা খবর এটার সাথে জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশি কিছু মানুষজন কিছু খুবই নন সিগনিফিক্যান্ট অ্যাপারেন্টলি দেশের পাসপোর্ট নেওয়ার চেষ্টা করছেন, এটার সাথেও কেউ কেউ ভিসা পলিসিকে রিলেট করার চেষ্টা করছেন, সব কিছু মিলিয়ে একটু কথা বলতে চাই। এবং আদতে এই ভিসা নীতি রেখে বা ভিসা নীতি দিয়ে আমেরিকা যা করার চেষ্টা করেছিল, যেটা আমরা অনেকে ধারণা করেছিলাম, সেটা আসলে কতটুকু এফেক্টিভ হয়েছে। গতকাল যে নিউজটা নিয়ে কথা বলছি, এখানে বেদান্ত প্যাটেল, তাদের আমরা চিনি ওনাদেরকে, ম্যাথিউ মিলার, এনারা মূলত এখানে ব্রিফগুলো করেন। এখানে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটায়নি বলে উদ্বেগ রয়েছে, যারা নির্বাচনকে ক্ষুণ্ণ করেছে মার্কিন ভিসা নীতির অধীনে তাদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ বাস্তবায়নের অবস্থা সম্পর্কে জানতে পারেন কিনা। তখন বেদান্ত প্যাটেল বলছেন, ভিসা নীতির ক্ষেত্রে জানানোর মতো কোনো আপডেট আমার কাছে নেই, তবে আমি যা বুঝি তা হলো নির্বাচন শেষ হলে এই নীতির সমাপ্তি হয় না, ভিসা নীতির কোনো পরিবর্তন ঘটেনি। এখানে ডক্টর ইউনুস সম্পর্কে কথা হয়েছিল, সেটাও একই ধরনের আমেরিকান পলিসির রিইটারেশন আছে, কিন্তু আমি মূল যে জায়গা সেটা ভিসা পলিসি নিয়ে বলছি, তাহলে ভিসা পলিসির কোনো রকম কোনো সমস্যা হয়নি। আমরা একটু প্রাথমিকভাবে একটু চিন্তা করি তো, ভিসা নীতির কি আসলে বাংলাদেশের মুভমেন্টের ওপরে দীর্ঘমেয়াদে, মানে বিরোধী দলের মুভমেন্টের ওপরে কোনো ফল পড়েছিল কি না। আমাদের মনে থাকার কথা যে আমরা অন্তত আমি যেটা করেছি সেটা হচ্ছে ভিসা পলিসি বা আমেরিকার যে কোনো স্টেপকে এক ধরনের সাপোর্টিং স্টেপ, ক্যাটালাইটিক স্টেপ হিসেবে দেখানোর চেষ্টা করেছি, যেখানে আসলে এই স্টেপগুলো দিয়ে বিরোধীদের আন্দোলন এফেক্টিভ হবে। ভিসা পলিসির পর কিছুদিন সরকারের মধ্যে এক ধরনের কনফিউশন, সরকারি মানে ল এনফোর্সিং এজেন্সি বিশেষ করে তাদের মধ্যে এক ধরনের দ্বিধা কিছুদিন হয়তো দেখা গেছে, কিন্তু সময় যত গেছে তাদের আচরণে অন্তত আমরা সেটা মনে করিনি যে তারা এই ব্যাপারটাকে আর খুব একটা কেয়ার করছে। আমরা ধরে নিলাম ভেতরে ভেতরে ভিসা পলিসি হয়েছে, ভিসা পলিসি নেওয়া হয়েছে, কারণ এটা আইনগতভাবে ভিসা পলিসি কার বিরুদ্ধে আপনি নিয়েছেন, কার ভিসা আপনি ডিনাই করেছেন, এটা আইনগতভাবে জানানো যায় না। তো এই ঘটনা কিছু ঘটেছে আমরা ধরে নিতে পারি, যদিও একটা সংখ্যা জানানো হলে কিন্তু ভালো হতো, এটা ব্যক্তিগতভাবে না জানান আপনি এতজনের নিয়েছেন, এই গ্রাউন্ডে নিয়েছেন, এটা নির্বাচনের আগে যদি নিতেন এটা এক ধরনের ডেটারেন্ট হিসাবে কাজ করতে পারত, কারণ আপনি যখন বলছেন ভিসা নীতি কাজ করছে সেটা যখন কী মানে কীভাবে নেওয়া হচ্ছে এটা হচ্ছে আপনি যখন বলছেন না কতজন, অ্যাটলিস্ট কতজন কথাটা এই জন্য বলছে, আমেরিকা কিন্তু কতজন জানিয়েছিল, নিকারাগুয়ার যে ভুয়া নির্বাচন হয়েছে তারপর তারা স্পষ্টভাবে জানিয়েছে, নাম জানায়নি কিন্তু 100 জনের বিরুদ্ধে তারা ভিসা পলিসি নিয়েছে, এই সংখ্যাটা জানিয়েছে। সো বাংলাদেশের নির্বাচনের আগে জানানো হয়নি, এমনকি পরেও জানানো হয়নি যে নির্বাচনের পরে নির্বাচনী গ্রাউন্ডে এই পরিমাণ ভিসা পলিসি নেওয়া হয়েছে। কিন্তু আমরা আচরণ যদি দেখি, নির্বাচন, ডামি নির্বাচন যত এগিয়ে এসছে, বিশেষ করে 28 তারিখের পর পুলিশ যে পরিমাণ ক্র্যাকডাউনে নেমেছে, তাতে এটা মনে হবার কারণ আছে যে পুলিশ, আমরা বিশেষ করে পুলিশের দিকে বেশি নজর রাখতে চেয়েছি, পুলিশ ভিসা নীতিকে খুব একটা কেয়ার করেনি, করলে এরকম হতো না। এটা ট্রু, ভিসা পলিসির প্রভাব খুবই সুদূরপ্রসারী, তারা টাকা পয়সা কামাচ্ছেন, নিজেরা বিদেশে যাবেন, সন্তানরা বিদেশে থাকবে, বিদেশে পড়বে, অনেকেই খুবই প্রিভিলেজড পুলিশ অফিসার আছেন যারা চান তাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করুক। সো এর মধ্যে আমেরিকা এবং আমেরিকার ভিসা পলিসি আরও অনেক জায়গায় আসলে কাজ করে যেটা আমরা জানি, কিন্তু তারা এগুলো আসলে কেয়ার করেননি, অন্তত আমরা তাদের ক্র্যাকডাউনের ধরন দেখে দেখেছি। শুধু সেটাই না, রাজনীতির মানুষজনের কথা বলা হয়েছিল, এমনকি মিডিয়াও এই ভিসা পলিসির অধীনে আসতে পারে বলে জানানো হয়েছে। সো এনিবডি, এনি ওয়ান যে নির্বাচনী প্রসেসটাকে
হ্যাম্পার করার চেষ্টা করবে, ডিস্টার্ব করার চেষ্টা করবে। তো তার মধ্যে তো বহু মানুষ এর মধ্যে পড়ার কথা, কিন্তু আমরা দেখেছি প্রত্যেকে প্রায় সরকারের হয়ে ভীষণ শক্তভাবে মাঠে থেকেছেন। এমনকি রাজনীতিবিদ, যাদেরকে আমরা মনে করি অন্যতম প্রধান টার্গেট ভিসানীতির, আমরা কি দেখেছি কোনো একজন রাজনীতিবিদ মনোনয়ন চাইছেন না, বরং আওয়ামী লীগের মনোনয়ন পেলেই এবার জিতে যাব এরকম পারসেপশন থেকে আগে যারা এমপি ছিলেন তারা তো বটেই, নতুন আরও অনেকে এমপি হতে চেয়েছেন, আগে যারা এমপি ছিলেন যাদেরকে নমিনেশন দেওয়া হয়নি তারা স্বতন্ত্র হিসেবে মাঠে ছিলেন, শুধু সেটা না, তারা পরস্পরের মধ্যে তীব্র সংঘাতে জড়িয়েছেন, মারামারি কাটাকাটি করেছেন, খুনাখুনি করেছেন, এগুলো প্রত্যেকটা কিন্তু আমেরিকার যে ভিসা পলিসি আছে তার মধ্যে পড়ার মতো। কিন্তু এই এমপি হতে হবে সেটা উনি নিজ থেকে তো চাইছেনই, কিন্তু সেটা হওয়ার জন্য সর্বস্ব দিয়ে আমেরিকার ভিসা নীতির যে ডোন্টস আছে, যা যা করা যাবে না, সেগুলো প্রায় সব কিছু করছেন সর্বাত্মকভাবে। সুতরাং রাজনীতির লোকজনও ভিসা পলিসিকে খুব একটা তোয়াক্কা করেছেন অন্তত বাংলাদেশের নির্বাচনের আগে আমাদের মনে হয়নি, বা পরেও যা যা হচ্ছে মনে হয়নি। সুতরাং যেই উদ্দেশ্যে যেভাবে ভিসা পলিসি দিয়ে কাজ করার চেষ্টা করা হয়েছিল সেটা বাংলাদেশে এফেক্টিভ হয়নি বলে আমরা বলতে পারি। আরেকটা খবর কয়েকদিন আগে এসেছে, সেটা হলো বাংলাদেশের কিছু ব্যবসায়ী, বিশেষ করে তারা ক্যারিবিয়ান কিছু দেশ, বারমুডা, সেন্ট কিটস, নেভিস, এই ধরনের কিছু দেশে পাসপোর্ট করার চেষ্টা করছেন, ক্ষেত্র বিশেষে 2-5 কোটি টাকা খরচ করে। এই পাসপোর্টগুলোর সুবিধা হচ্ছে এই পাসপোর্টগুলো পৃথিবীতে অনেকগুলো দেশে, ইউরোপ, আমেরিকা সহ অনেকগুলো দেশে ভিসা ফ্রি এক ধরনের এন্ট্রির সুযোগ আছে, সেই কারণে এই পাসপোর্টগুলো নেয়া খুব স্বাভাবিকভাবেই আমরা ধারণা করতে পারি যে তারা ভয় পাচ্ছেন ভিসা পলিসি তাদের উপরে নেওয়া হবে। ইনফ্যাক্ট ব্যবসায়ীদের উপরে ভিসা পলিসি নেওয়া হবে। আমরা জানি একটা হচ্ছে, কেউ যদি নির্বাচনী ঘটনা মানে নির্বাচনী বিষয়ের সাথে তারা কোনো না কোনোভাবে জড়িয়ে সেটাকে তাদের যে ক্রাইটেরিয়া সেটা ভঙ্গ করেন, সেটা আরেকটা ঘটনা মনে হয় আমরা তাদের জন্য রিয়াল থ্রেট হতে পারে। সেটা হচ্ছে গার্মেন্টের যে শ্রম আইন হয়েছে নতুন করে, সে শ্রম আইনে এই সম্ভাবনা খুব আছে যে বাংলাদেশ সেটায়, বাংলাদেশ আসলে এখানে অনেক রকম ভায়োলেশন আছে এটা নিয়ে কোনো সন্দেহের কিছু নাই, এখন আমেরিকা স্টেপ নেবে কি না, সো সেইটাইও তাদের ভিসা পলিসিতে পড়ার এক ধরনের সম্ভাবনা আছে। কিন্তু এটাকে আমরা ভিসা পলিসিকে পলিসিতে পড়বে অন্তত সরকারের অলিগার্ক হিসাবে এই সম্ভাবনা, বা এটা দেখেই কি তারা এটা করছেন কি না সেটা আমাদের একটু ভাবার দরকার আছে। তার মানে হলো একটা জিনিস আমরা খেয়াল করি, এটাই খুবই সিগনিফিক্যান্ট জায়গা, সেটা হচ্ছে ভিসা পলিসি যদি আপনার উপরে নেওয়া হয়, মানে আপনি মানে ব্যবসায়ীদের কথা বলছি, যে শ্রম আইনেও যদি ভিসা পলিসির কথা আসে, আপনি সরকারের সাথে থাকা কিন্তু কেউ বাদ দিচ্ছে না, কারণ এর সাথে থাকালে যে অকল্পনীয় রকম আয় উপার্জন আপনি করতে পারেন নানা ধান্দায়, এই ব্যবসায়ীদের মধ্যেও অনেকেই জেনুইন ব্যবসায়ী আছেন, কিন্তু অনেকেই টাকা পাচার করেন, তাই না, মানি লন্ডারিং করছেন ব্যাঙ্কিং চ্যানেলে, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে তারা অনেকেই নানা রকম ট্যাক্স ফাঁকি দিচ্ছেন দেশে, এসব করে তারা শত শত কোটি টাকা উপার্জন করছেন। সেখানে দেখলাম যে 2-4 কোটি টাকা খরচ করলে পার হেড 1 কোটি টাকা খরচ করলে পরিবারের সবার জন্য মোটামুটি ভিসা মানে পাসপোর্ট করে ফেলা যায়। তো তাহলে কী করছেন উনি, উনি ভিসা পলিসিকে আসলে পাত্তা দিচ্ছেন না, রাদার উনি একটা অল্টারনেটিভ বের করার চেষ্টা করছেন। এই অল্টারনেটিভ কাজ করবে কি না ইজ এ ডিফারেন্ট ডিবেট। আমি জানি না, এটা ব্যবসায়ী বা অনেককে নিয়েই এই রিপোর্টটা এসছে, হতে পারে আমাদের পুলিশের অনেক কর্মকর্তা এই ধরনের দেশগুলোর ভিসা নিয়েছেন, অনেক আমলা নিয়েছেন, অনেক রাজনীতিবিদ অলরেডি নিয়ে রেখেছেন, খুবই সম্ভাবনা আছে। কিন্তু তার মানে আমরা খেয়াল করছি ভিসা পলিসি দিয়ে যাও যদি হয় তারা বাইপাস করার চেষ্টা করছেন, এই তথ্য আমেরিকা জানবে না যাকে তারা ভিসা পলিসিতে নিয়েছে, তারা অন্য জায়গার পাসপোর্ট করে যাবে না, এটা সম্ভবত হবে না, কারণ এটা আটকে যেতে পারে। কিন্তু আমরা ধারণা করি যে কেউ কেউ আছেন আগে থেকে একটা সতর্কতামূলক ব্যবস্থা করে রাখছেন, তার মানে আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে ভিসা পলিসি কাজ খুব একটা করেনি, করছে না, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা অনেকে ধারণা করেছিলাম, এটা খুব স্বাভাবিকও, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষজনের অন্যান্য দেশের যে পরিস্থিতি আছে, কাম্বোডিয়া যে পরিস্থিতি আছে, কাম্বোডিয়ার লোকজন আমেরিকায় আমাদের মতো এত কানেক্টেড না, কিন্তু আমাদের লোকজন আছে, এবং আমেরিকা বলতে আবারও বলছি শুধু আমেরিকা না, ক্যানাডা সহ আরও কিছু দেশ, এমনকি ইউরোপেও আমেরিকার ভিসা পলিসিতে নিষেধাজ্ঞা পেলে তার জন্য ইউরোপ যাওয়া বিন টাফ। কিন্তু বাংলাদেশে যেহেতু কানেকশন প্রচুর আছে, বাংলাদেশে এই ব্যাপারে এক ধরনের কেয়ার তাদের থাকবে, আমরা আসলে এটাকে ফেল করতে, আমরা এইভাবেই বলে ফেলতে পারি, এখানে ফেল করতেই দেখলাম
সুতরাং বাংলাদেশে এই ভিসা পলিসি অনেক আগে দিয়ে এক ধরনের টেস্ট কেসও ছিল, বাংলাদেশকে এক ধরনের টেস্ট কেসে পরিণত করা হয়েছিল। আমরা বলতেই পারি আমেরিকা তার দিক থেকে স্টেপ নিচ্ছে, বিরুদ্ধে কতগুলো অন্য দেশ দাঁড়াচ্ছে, সে টেস্ট কেসে এটা প্রমাণিত হলো ভিসা পলিসি দিয়ে আসলে বাংলাদেশের মতো দেশ, যে দেশটা ভেরি ওয়েল কানেক্টেড, বাংলাদেশে বহু করাপ্ট পুলিশ অফিসার্স, গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ব্যবসায়ী পলিটিক্যাল পিপল তারা অপাত্তা দেয়। সুতরাং এই ধরনের জায়গায় বিশেষ করে বাংলাদেশেও যদি ইভেন আমেরিকাকে কিছু করতে হয়, তাদের এর চাইতে বেশি কিছু করতে হবে। বেশি কিছু কি সেটার এক ধরনের প্রমাণ বাংলাদেশে আবার আছে, সেটা হলো ম্যাগনিটস্কি অ্যাক্টে পদক্ষেপ নেওয়া। র্যাবের বিরুদ্ধে যখন পদক্ষেপ নেওয়া হলো, র্যাবের 6 জন বা 7 জন কর্মকর্তার বিরুদ্ধে যখন স্পেসিফিক ম্যাগনিটস্কি অ্যাক্টে কিন্তু আপনি স্পেসিফিক নাম বলেন যে অমুকের বিরুদ্ধে আমি এই ধরনের স্যাংশন নিচ্ছি, বাংলাদেশের প্রত্যেকটা এই ধরনের মানুষের বিরুদ্ধে ম্যাগনিটস্কি অ্যাক্টে পদক্ষেপ নেওয়া যায়। কারণ ম্যাগনিটস্কি অ্যাক্ট দুটো জিনিস কভার করে, দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘন, বাংলাদেশের রাজনীতিবিদরা, বাংলাদেশের পুলিশ সহ অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশের ব্যবসায়ী, প্রত্যেকেই এ দুটোতেই অথবা কোনো একটাতেই অভিযুক্ত করা যায়। সুতরাং এই ধরনের পদক্ষেপই আসলে বাংলাদেশের মতো দেশে ডেটারেন্ট হিসাবে কাজ করে বা এফেক্টিভ হতে পারে, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ আমরা এই রিসেন্ট ঘটনা প্রবাহে বুঝলাম।